কত অসংখ্য যুবককে এইভাবে ধ্বংস করে দিচ্ছে এই জিহাদের ভুল অনুবাদ করি সাবধান হয়ে যাওয়া যুব যুবসংঘ জেহাদ করে মানুষের জীবন পরিবর্তন করে দেয় কেউ জীবন হরণ করে না মাথা ব্যথা হলে গলা কাটতে হবে না না পাখাইতে হবে বলেন তোমাদের গলা কাটা ওষুধ আমরা দেই না আমরা না পাখাওয়া ওষুধ দেই মাথায় ঢুকেছে বেদাত বেদাতের বিরুদ্ধে সুন্নতের ওষুধ দেয় মাথায় ঢুকেছে ওয়াজ শুনে তোমাকে করার জন্য চেষ্টা করি মাথা যদি কেটেই ফেললাম কাকে এই ধরনের অপব্যাখ্যা করে কোরআন হাদিস থেকেই দলিল নিয়ে কোরআন হাজি বিরুদ্ধে মানুষকে লাগানো হচ্ছে অসংখ্য যুবক শেষ হয়ে যাচ্ছে দেড় হাজার বছর পূর্বে রহমতুল্ল আলমিন আমার নবী এটা বুঝতে পেরেই তিনি সেখানে হাদিস বলে গেছেন এ দিন বইটা ভালো করে থেকে পড়বেন এই হাদিসগুলো আমরা ওখানে উল্লেখ করে দিয়েছি তিনি বলছেন আখেরি জমানায় তরুণ কিছু ছেলে আসবে হাদিসুল আসনান, বয়স কম তারা এত হবে দাড়ি সুন্দর হবে এত সুন্দর সালাত আদায় করবে এহা করুন সালাত হাকুম্বি সালাতিম শ্যাম শ্যামহিম তাদের তোমাদের শ্যাম তাদের চাইতে হীন হবে তোমাদের সালাদ তাদের চাইতে হীন হবে তারা সবসময় কোরআন তল করবে কিন্তু কোরআন তাদের অর্থাৎ কোরআন তারা কিছুই বোঝে না তারা মুসলমানদেরকে মারবে অমুসলমানদেরকে ছাড়বে থেকো যদি সেই দিন আমি পাই একতলার নাম কাতলা আদ আমি ওদেরকে আদ কমের মতো টুকরা টুকরা করে হত্যা করব। আল্লাহ এই হাদিস বোখারি মুসলিম এখনো ভাসছে তোমরা এগুলো পড়ো না খালি মানুষ মারা গুলো গেলে পড়ো খালি হ্যাঁ বিদেশি চক্রান্তের খপ্পরে পড়ে গেছিল আফগানিস্তানের তালেবানরা তালেবান মানে কি ছাত্র মাদ্রাসার ছাত্র এদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে জিহাদের নামে উস্কে দিয়ে আমেরিকা এদেরকে লাগিয়েছিল রাশিয়ার বিরুদ্ধে মনে নেই আপনাদের এ তো সেদিনের ঘটনা যেমনি রাশিয়া আফগানিস্তান থেকে পাড়তাড়ি উঠালো এইবার ওই তালেবান হয়ে গেল সন্ত্রাসী যেখানে পাও তালেবান মারো আমেরিকার থেকে উড়িশা উস আমবেন লাদেনকে মেরে দিল পাকিস্তানে বসে অথচ তো ওদেরই লোক আজও মুসলমানদের বিভিন্ন দেশে ওই কুচকরি বকজুব এমু দল নিন ইহি ইহুদি দল ওরাই মুসলমানদেরকে ধোকা দিয়ে মুসলিম দেশগুলিকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য মুসলমানদের ছেলেদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু ধর্ম নেতাকে তাদের পিছনে লাগিয়ে দিয়ে উৎসাহিত করে জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছে তারা এদেরকে ধ্বংসের নায়ক এই নেপথ্য নায়কদের বিরুদ্ধে কথা বলা ক্ষমতা বাংলাদেশের কারোরই নাই কারণ ওদের পয়সা আছে অর্থ আছে সবই আছে এরপরেও আমরা বলে যাব জেল তো খাটিয়েছো আবারও খাটাবে নাহলে ফাঁসি দেবে হক তো বলতে হবে এর জন্য আমাদের লোকরা দায়ী নয় বিদেশিরা দায়ী যারা বন্ধুবেশে এখানে আসে আর বারবার বলে হে সরকার আমরা আপনাদের দেশের জঙ্গি দমন করার জন্য আমরা সাহায্য করব